সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে অরণ্যের দিকে, মানে গাছগাছার দিকে, বাগানের দিকে, ফলের দিকে, সবজির দিকে, মশলার দিকে, কারণ আমাদেরকে নিরোগ থাকতেই হবে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে কোনো খাবার খেলে আমার পেটে ব্যথা হয়, আমি কোনো খাবার খাওয়ার পরে আমাকে বাত কমে যেতে হয়, তা আমরা তাদেরকে বলি যে তুমি একটা কাজ করো, একটা গ্লাসের আধা গ্লাস পরিমাণ মেথি নাও, মশলা মেথি, তার ভিতরে পানি দাও, প্রতিদিন তুমি দুইবার এই পানিটা খাও, আর 100 গ্রাম করলা নিয়ে সেই করলার রস করে খালি পেটে খাও। তারা খাওয়ার পরে বলে যে এটা অপূর্ব রেজাল্ট, আমরা তো চিন্তাই করি নাই কোনো দিন যে পেটের গ্যাস দূর করার জন্য পুস্তা করলার রস এবং মেথি এত বড় ভূমিকা রাখে। আমরা জানতাম মেথি একটা শাক, কিন্তু আজকে জানলাম যে মেথি স্টুল ক্লিয়ার রাখে, ইউরিন ক্লিয়ার রাখে, মাসিক ক্লিয়ার রাখে। এটা একটা এই যে নতুন নতুন যে ইনফরমেশনগুলো এখন পৃথিবীর বাইরে থেকে মানুষ সচেতন হয়ে আসে, এই ইনফরমেশনগুলো দিচ্ছে। ইউরোপিয়ান বিশ্বরা এখন নেচারের দিকে চলে যাচ্ছে, ভেষজের দিকে চলে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন 13টা সাধারণ চিকিৎসা, গ্রামীণ চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানি চিকিৎসা, অল্টারনেটিভ ট্রিটমেন্ট, হোলিস্টিক ট্রিটমেন্ট, ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট, গ্রাম ডাক্তার, এদেরকে তারা স্বীকৃতি দিয়ে যা যে কোনো কারণেই পৃথিবীর অনুন্নত 40টা দেশের 100% মানুষ যেন চিকিৎসা সেবাটা পায়। আমরা প্রকৃতিকে অবহেলা করব, আমরা ভেষজকে অবহেলা করব, এটা হতে পারে না।